হঠাৎ করে শাহিম মোহাম্মদ রাজ্য তার মা পরিমণির কাছ থেকে যতগুলা কার্ড ছিল সব কার্ড ছিনিয়ে নিচ্ছে এবং ছিনিয়ে নিয়ে কি করছে এ নিয়ে কি বলছে পরিমণি বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। ঢাকায় সিনেমার অন্যতম নায়িকা পরিমণি, যদিও তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন অতপরিতভাবে জড়িত না, তিনি তার ছেলে শাহিম মোহাম্মদ রাজ্যকে নিয়ে সবসময় ব্যস্ত সময় পার করেন এবং সবসময় সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তার ছেলে রাজ্যকে নিয়ে। তাই প্রায় সময়ই তাদের দুজনের ভিডিও দেখা যায় এবং ফটোও দেখা যায়। এই তো গত ঈদ উপলক্ষে গতকালকেও কিছু ছবি আপলোড দিয়েছিলেন পরিমণি। সেখানে দেখা যাচ্ছিল শাহিম মোহাম্মদ রাজ্যকে অসাধারণ লুকে এবং সাথে ছিল পরীর নানাও। তারা তিনজনে একত্র হয়ে ছবি দিয়েছিলেন। আজকে গতকালকে হঠাৎ করে দেখা গেল শাহিম মোহাম্মদ রাজ্যের একটি ভিডিও, যে ভিডিওতে রাজ্য তার মায়ের কাছ থেকে কার্ড ছিনিয়ে নিয়ে একাই খেলা করছেন, তার মাকে দিচ্ছেন না সেই কার্ডগুলো। দেখে যেন রীতিমতো অবাকই সোশ্যাল মিডিয়ায় পরি ও শাহিম মোহাম্মদ রাজ্যের ভক্তবৃন্দরা। তবে শাহিম মোহাম্মদ রাজ্যকে নতুন এই ভিডিওতে দেখতে বেশ দারুণই লাগছে। মাঝে মধ্যে মায়ের সাথে কথা বলার চেষ্টা করছেন রাজ্য। সো ভিউয়ার্স, শাহিম মোহাম্মদ রাজ্যকে নতুন এই ভিডিওতে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।